বন্ধুরা জবাবদে সানিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখি জেলা আদালতের পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, মানে ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো এবং সাথে যদি তোমাদের 8 পাসও করা থাকে, 8 পাস যোগ্যতাও কিন্তু এখানে পোস্ট রয়েছে। মানে এখানে কিন্তু দু রকম শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করা হচ্ছে, একটা মাধ্যমিক এবং আরেকটি হলো 8 পাস। এই দুই রকম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান না থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে প্রত্যেকেই তোমাদের জন্য এখানে সুযোগ রয়েছে এবং এখানে যেহেতু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, সুতরাং তোমরা কিন্তু রাজ্যের 23 জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। সুতরাং ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ দেখো। আশা করছি ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে। কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের বলি, এখানে অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদেরকে এখানে অফলাইন করতে হবে, মানে বাই পোস্টে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। আর সেক্ষেত্রে এরকম একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে যেটা কিন্তু নোটিফিকেশানের সাথেই রয়েছে এবং সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটিতে নিজেদের নাম, ফাদার নেম অথবা হাজব্যান্ডের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি দেবে। যদি তোমরা SC ST OBC বা জেনারেল যে ক্যাটাগরি হও না কেন, তোমরা কিন্তু সেটা দিতে পারো এখানে, সেই ক্যাটাগরি এবং সাথে কিন্তু প্রুফ, মানে উইথ প্রুফ তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। জেনারেল হলে কোনো প্রুফ দেওয়ার প্রয়োজন নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস, সাথে তোমাদের প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, ন্যাশনালিটি, সাথে তোমাদের কিন্তু ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, মেল আইডি দেবে, যাতে করে পরবর্তীতে সিলেকশন প্রসিডিওরের সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যেতে পারো। এবং অবশেষে কিন্তু একটা সিগনেচার করবে এবং এখানে ডেট আর প্লেস দিয়ে এটাকে তোমরা ফিল আপ করবে এবং ফিল আপ করে এর সাথে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটাচ করবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো যেগুলো তোমাদের এখানে চেয়েছে। এবার তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টটা তোমরা অবশ্যই মেনশন করবে। তারপরে ধরো তোমাদের কাস্ট সার্টিফিকেট, যে যার যেটা কাজ সেই কাস্ট সার্টিফিকেট দেবে। তারপরে আইডি প্রুফ হিসাবে কিন্তু তোমাদের এখানে আধার অথবা হচ্ছে তোমাদের ভোটার কার্ড অথবা কিন্তু তোমরা হচ্ছে প্যান কার্ড দিতে পারো, যে কোনো একটি তোমাদেরকে এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিন সার্টিফিকেট দিতে পারো অথবা তোমাদের এখানে যাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা দিতে পারো। এই সমস্ত রকম ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে এবং করার পরে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু অবশ্যই সেটা মেনশন করতে হবে এখানে, যে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো এবং এখানে একটা ফটো অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশানটা একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এবার সেই পোস্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সাথে এবার আলোচনা করবো। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট সেটা হচ্ছে জানুয়ারির 8 তারিখ পর্যন্ত তোমাদের এখানে সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার। এই 8 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে হবে, বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু এই 8 তারিখের মধ্যে কমপ্লিটলি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করে ফেলতে হবে, যাতে করে বাইপোস্টে হলে যাতে এই 8 তারিখের মধ্যেই পৌঁছে যায় সেই বন্দোবস্ত কিন্তু তোমাদের আগে থেকেই করতে হবে। সেজন্য কিন্তু অ্যাপ্লিকেশানটা যত তাড়াতাড়ি হয় করে ফেলাই ভালো। আর এখানে কিন্তু বলা রয়েছে কোনো রকম অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের এখানে মেলের মাধ্যমে কিন্তু গ্রহণ করা হবে না, সরাসরি কিন্তু তোমাদের এখানে বাই পোস্টে অথবা বাই হ্যান্ড তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। তো যেইটা তোমাদের সুবিধা সেটা কিন্তু তোমরা এক্ষেত্রে করতেই পারো। এবার সরাসরি তোমাদের দেখাবো এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে। তো এখানে যে এজ লিমিটে সেটা হচ্ছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 42 এবং তোমাদের বয়সটা 1/1/2023 হিসাব করা হবে। মানে এখানে ছেলে মেয়ে যেই হও না কেন তোমাদের বয়সটা মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 42 বছর এবং সরকারি নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু বয়সের ছাড়টা পেয়ে যাবে এক্ষেত্রে। এবং তোমাদের বয়সটা কিন্তু এখানে 1/1/2023 অনুযায়ী কিন্তু হিসাব করা হবে। এবং OBCরা যে 3 বছরের ছাড় পেয়ে থাকো আর SC ST রা যে ছাড়টা পেয়ে থাকো, SC ST হলে কিন্তু তোমরা 5 বছরের ছাড় পেয়ে থাকো, সেটা কিন্তু তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের এখানে জানুয়ারির 8 তারিখ, এই মধ্যে কিন্তু তোমাদের এখানে কোনো রকম পোস্টাল ডিলে হলে কিন্তু সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না।
আর তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, আর এখানে কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। এবং সেই ওয়াক ইন ইন্টারভিউ সমস্ত রকম ইনফরমেশান, মানে ডেট, শিডিউল, ওয়াক ইন ইন্টারভিউ সমস্ত রকম যেই তোমাদের যেই পরবর্তী আপডেটগুলো, সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে, মানে এটা যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ সমস্ত সংক্রান্ত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে বলা রয়েছে নো সেপারেট কল লেটার অ্যান্ড ইন্টিমেশন ফর ইন্টারভিউ উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেট, মানে আলাদা করে কিন্তু কোনো রকম তোমাদের ইনফরমেশান কিন্তু বাই পোস্ট বা ধরো বাই মেল কিন্তু বাই SMS কোনোভাবেই কিন্তু পৌঁছাবে না, সরাসরি এদের অফিসের ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এখানে সবটা কিন্তু জেনে নিতে হবে। আর এখানে অবশ্যই বলা রয়েছে সেপারেট অ্যাপ্লিকেশান ফর ইচ পোস্ট, মানে তোমরা চাইলে একের বেশি পোস্টের জন্য, দু রকম পোস্ট আছে, তোমরা চাইলে একের বেশি পোস্টের জন্য আবেদন করতে পারো, সেই জন্য কিন্তু আলাদা আলাদা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান এখানে জমা করতে হবে। প্লেন পেপারে নিজেদের নাম, পাসপোর্ট সাইজের ফটো, রিসেন্ট ফটোগ্রাফ, নিজেদের বাবার নাম, হাজব্যান্ডের নাম, যেগুলো যেগুলো তোমাদের বললাম সবটা দিতে হবে, ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, এবং সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্টস, ওয়ান সেলফ অ্যাটাস্ট এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প। তো সেক্ষেত্রে এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে বাই হ্যান্ড অথবা বাই পোস্টে। তো এবার সরাসরি দেখাবো যে কী কী পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু পিয়ন পোস্ট রয়েছে, দেখো পিয়ন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 8 পাস লাগবে, মিনিমাম 8 পাস, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে 8 পাস হলেই আবেদন করতে পারবে। এবং তোমাদের প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের হিন্দি অথবা পাঞ্জাবি এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এখানে অভিজ্ঞতা লাগবে। যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে বলার দক্ষতা রয়েছে তারা কিন্তু এখানে চাইলেই আবেদন করতে পারো, খুব ভালো সুযোগ, ভালো পোস্টে নিয়োগ হচ্ছে, বেতনও খুব ভালো মানের রয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো। দেখো দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শূন্যপদ রয়েছে, এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ SC ST OBC PWD ক্যান্ডিডেট সহ সবার জন্যই কিন্তু এখানে সুযোগ রয়েছে। দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতনটা কিন্তু থাকবে 16,900 থেকে শুরু করে 53,500 পর্যন্ত, দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম বেতন রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের টেম্পোরারি অন রেগুলার বেসিসে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, বেতন খুব ভালো মানের রয়েছে। এবং এখানে তোমাদেরকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দুটো পোস্টের জন্য আবেদন করতে পারছো, এবং তোমরা কিন্তু একের বেশি মোর দ্যান ওয়ান পোস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, মোর দ্যান ওয়ান পোস্টের জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে। আর এখানে দেখো তোমাদের নিয়োগটি করা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, ঝাজর, এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। এবং এই শেষেই দেখো একদম শেষে চলে আসবে যেখানে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি পেয়ে যাবে, এখানে সবটা সমস্ত রকম ডকুমেন্টসগুলো এর সাথে অ্যাটাচ করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে। এবং কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারো, একটা নির্দিষ্ট অভিজ্ঞতার জন্য তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাপ্লিকেশান করতেই পারো, নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু করে নিতে হবে। এবং পরবর্তীতে ফার্দার ইনফরমেশানগুলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, তোমরা চাইলে সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মেটটি কিন্তু পেয়ে যাবে। 8/1/2024 মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে, সেপারেট অ্যাপ্লিকেশান কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান চাইলে, মানে একজন ক্যান্ডিডেট একের বেশি পোস্টের জন্য চাইলে কিন্তু আবেদন করতে পারে। এক্ষেত্রে এক্সট্রা কোনো রকম কিন্তু ফিজের কথা মেনশন করা নেই, শুধুমাত্র কিন্তু একটা পোস্টাল স্ট্যাম্প লাগবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ নোটিশ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।